আমরা যদি দেখি গত 10 ইনিংসে আপনার মাউন্ট পঙ্গানু এর 88-13 বাদ দিয়ে আপনি প্রায় 7টা সিঙ্গেল ডিজিট স্কোরে আউট হয়েছেন। তো বাই এনি চান্স এটা কি আপনার মনে হচ্ছে ক্যাপ্টেন্সি একটা প্রেশার বা আপনার ফর্মটা আপনাকে উদ্বিগ্ন করছে কিনা আসলে? কারণ 10 ইনিংসে 7টা সিঙ্গেল ডিজিট স্কোর। না না, আপনার এর আমি কিন্তু আপনার ক্যাপ্টেন্সি পাওয়ার কোর্ট থেকেও কিন্তু অনেক ভালো খেলেছি, আপনার তো ওগুলো দেখেন তো হয়তো, এগুলো প্রেশার না না, আমি আমার কাছে শেষ শেষ 10 ইনিংস এর কথা বলছি, শেষ দশ ও ইনিংস সে না আমার কাছে কোনোভাবে মনে হয় না যে আমি আমার আপনি কি জিজ্ঞেস করতেছেন আমি কোনো খারাপ সময়ের মধ্যে যাচ্ছি কিনা, এটাকে জিজ্ঞেস করছেন? না। আমি জিজ্ঞেস করছি যে আপনার এই ফর্ম নিয়ে আপনি উদ্বিগ্ন কিনা, কারণ না না দশটা না, ইনিংস আমি ফর্ম নিয়ে না না আমি ফর্ম নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন না, কোনোভাবে আমার কাছে মনে হয় না ফর্ম কোনোভাবে আমার কোনো খারাপ অবস্থা হচ্ছে, আমি কোনোভাবে উদ্বিগ্ন না, আমি কোনোভাবে উদ্বিগ্ন না সত্যি কথা বলতে। একটা ভালো ইনিংস খেললে আবার আমি আমার আমার কাছে মনে হয় আমি আবার আমার ট্র্যাকে চলে আসবো, এটা নিয়ে এত আমি ওয়ারিড না।